আর এটা হচ্ছে মাটন কাচ্চি, অ্যারোমা ইজ লাইক হ্যাভেন, হ্যাভেন অ্যারোমা আমি বলবো। কাচ্চির অ্যারোমা তো জানেনই কেমন হয়। অ্যান্ড এখান থেকে দেখেন কত টেন্ডার, মানে এখান থেকে দেখে মনে হচ্ছে কত টেন্ডার। বাংলাদেশে এই প্রথম কাচ্চির মধ্যে ইলিশ। প্রশ্ন হচ্ছে ইলিশ পোলাও আর ইলিশ কাচ্চির মধ্যে পার্থক্যটা কি থাকে? এখন আমার মুখ পুড়ে যাবে না তো, এটা মুখে দিলে দেখেন কিন্তু মুখ যাবে না পুড়ে। এখান থেকে হিউজ বেরেস্তা ভাজা হইতেছে, যেখানে এখানে রাখে মাটন কাচ্চি, চিকেন কাচ্চি, বিফ কাচ্চি, ল্যাম্ব কাচ্চি। ইলিশের কাচ্চি কখনো শুনেছেন? আজকে আমি চলে এসেছি উত্তরাতে কাচ্চি ইলিশে। জাস্ট লুক, এখান থেকে হচ্ছে মানে ইলিশটা দেখা যাচ্ছে। এন্ড এটা কিন্তু মানে অনেক কেয়ারফুল উঠানো লাগে, কারণ ইলিশ তো এটা অনেক নরম থাকে আর অ্যারোমাটাই লাইক ডিফারেন্ট আসতেছে, একদম ডিফারেন্ট একটা অ্যারোমা। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের কিচেনটা কিন্তু সবচেয়ে বড় মেইন বাংলাদেশের পার্সপেক্টিভে। দেয়ার কিচেন ইজ ভেরি ক্লিন। জাস্ট লুক, ইলিশ মাছের যে পিসগুলা সেগুলোর কোয়ান্টিটিটা দেখেন, একদম মন ভরে খাওয়ার মতো। অ্যাজ ইউ ক্যান সি আমার সামনে সবগুলো ফুড চলে আসছে আমি যেগুলো অর্ডার করেছি। ফার্স্টলি আমি বলি, আমি অর্ডার করেছি সরিষা তেহারি, যেটার প্রাইস ছিল 150 টাকা। দেন আছে মাটন কাচ্চি, যেটা হচ্ছে কাচ্চির কোয়ান্টিটিগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম কোয়ান্টিটি থাকে কাচ্চিতে ঠিক সেরকমই, এটার প্রাইস হচ্ছে 270। এরপর আসি রোস্ট, একটা অর্ডার করেছি সেটা শুধু আমি কাচ্চির সাথে বা তেহারির সাথে খাবো, সেটা হচ্ছে 140। অ্যান্ড ফাইনালি ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যে ফুডটা লঞ্চ করেছে সেটা হচ্ছে কাচ্চি ইলিশ, যেটার প্রাইস পড়বে 360 টাকা। আর সাথে তো একটু বোরহানি না হলে কি কাচ্চি জমে? বোরহানি ছাড়া কাচ্চি হয়, তাই একটা বোরহানি অর্ডার করেছি যেটা প্রাইস হচ্ছে 60 টাকা। আচ্ছা, সো ফার্স্টে আমি যেটা হচ্ছে আমার মেইন একদম আকর্ষণ ছিল সেটা দিয়ে আমি শুরু করি, যেটা হচ্ছে কাচ্চি ইলিশ। অ্যান্ড রাইসের কোয়ান্টিটি একদম পারফেক্ট, এটা হচ্ছে ইলিশটা একদম ডিমলা, একদম ইলিশ। আর ইলিশের সাইজটা দেখেন, অনেক বড় ইলিশের সাইজটা। এই যে কাচ্চি ইলিশের যে রাইসটা, রাইসটা হচ্ছে মোটামুটি ভালোই ঝরঝরা। আর এখান থেকে আমি রাইসের যে ফ্লেভারটা পাচ্ছি, রাইসের মধ্যেই যে ইলিশের অ্যারোমাটা একদম পারফেক্টলি, মানে আপনি যদি শুধু রাইসটা খান তাও বলতে পারবেন যে এটা যে একটা ইলিশের সাথে দাও একটা কোনো একটা রাইস ফ্লেভারটা, মানে কাচ্চির মধ্যে যে ইলিশ আছে বোঝাই যাইতেছে। স্যার জোস বলবো, অনেক টেস্ট, ডিফারেন্ট কিছু ট্রাই করতেছি বুঝাই যেতেছে। প্রশ্ন হচ্ছে ইলিশ পোলাও আর ইলিশ কাচ্চির মধ্যে পার্থক্যটা কি থাকবে? ইলিশ পোলাও আমি একে জিজ্ঞেস করে নিয়েছি। ইলিশ পোলাও জেনারেলি আমার চ্যানেলে অলরেডি একটা রেসিপি আছে, আপনি ওইটাও দেখে নিতে পারেন। ইলিশ পোলাওর মধ্যে কি হয়, আমরা পোলাওটা মেকিং করে দেন যে ইলিশটা থাকে সেটা দিই, বাট এখানে যে কাচ্চি ইলিশের মধ্যে ওরা ইলিশটাকে হচ্ছে, মানে আমরা যেমন থাকে না যে মাটনটাকে যেমন নিচে দমে দিয়ে উপরে রাইসটা থাকে, ঠিক এভাবে করে ওরা আর কি এটা কাচ্চিটা করছে, যে কারণে কাচ্চির যে রাইসটা সেটার মধ্যে কিন্তু ফিশের অ্যারোমাটা একদম সুন্দরভাবে গেছে। আচ্ছা, একটা একটু ছোট একটা ডিম আছে, এটা আমি খেয়ে ফেলি। ডিমটা দিয়ে ডিফারেন্ট কিছু ট্রাই করলাম উইথ ডিফারেন্ট টেস্ট, ভালো লাগতেছে। তো এরপর আমি ট্রাই করতেছি ওদের যে সরিষা তেহারিটা। এই তেহারিটা আমার মানে সরিষা তেহারি আমি অনেকদিন আগে ট্রাই করছি, তো এর জন্য আমি আগে তেহারিটাই নিলাম। তেহারির কোয়ান্টিটি 150 টাকা, আমি বলবো একদমই পারফেক্ট। একটা মাস্টার্ড অ্যারোমা, আচ্ছা একটু খেয়ে দেখি, অনেক দোষ। তাতে একটা কাঁচামরিচ নিতেছি আর হচ্ছে একটু শসা নিতেছি। সরিষা তেহারিটা অনেক ভালো লাগছে, অনেক। আমি আরও জায়গায় তেহারি ট্রাই করছি, ইভেন সরিষা তেহারিও ট্রাই করছি, বাট ওইখানে দেখছি যে তেহারিতে একটু আলু দেয়, উপরে ছোটো ছোটো গোল গোল আলু থাকে, বাট এখানে আলু না থাকলেও অনেক ভালো লাগছে। বনানীর মধ্যে না একটা তেহারি অনেক ফেমাস ছিল, সরিষা তেহারি। মাটন কাচ্চিতে আসি, কাচ্চি ট্রাই করতে আসছি, অ্যান্ড কাচ্চির উদ্ভবিত মাটন কাচ্চি থেকে। সো মাটন কাচ্চিটা এখন ট্রাই করে দেখি কেমন লাগে। সো কাচ্চিটা নিয়ে নিয়েছি, অ্যান্ড কাচ্চির রাইসটা কিন্তু খুবই মানে মশলা ভরা একটা রাইস, আর খুবই ভাইব্রেন্ট, কাচ্চির কালারটা খুবই ভাইব্রেন্ট। তো আমি ফার্স্টে, আর মিটটা তো আমি আপনাকে দেখালামই, অনেক টেন্ডার ছিল মিটটা, দেখেন ধরার সাথে সাথেই খুলে যেতেছে মিটটা। আমার কাছে কিন্তু মাটনের চর্বির অংশটা কিন্তু খুব বেশি ভালো লাগে কাচ্চিতে। এখানে কিন্তু চাটনি আছে, আপনারা চাইলে চাটনিও নিতে পারেন, লেবু দিয়ে সাথে কাচ্চি।
কাচ্চি টেস্ট অ্যাজ ইউজুয়াল যে আমরা সুলতান অথবা কাচ্চি ভাইয়া কাচ্চি টেস্ট করছি, আমার কাছে সিমিলার টু দ্যাট মনে হচ্ছে, মানে ডিফারেন্ট কিছু মনে হচ্ছে না। আমি বলবো যে ওদের মাটন কাচ্চির থেকে আমার কাছে ওদের কাচ্চি ইলিশটা সবচেয়ে বেস্ট লাগছে। কাচ্চি ইজ গুড, বাট যেহেতু একটু ওদের নামটাই কাচ্চি ইলিশ অ্যান্ড ডিফারেন্ট ওরা ফুড অলরেডি সার্ভ করতেছে, সো ওই ডিফারেন্ট থিংসটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু একটা রোস্টও নিয়েছি, রোস্টার প্রাইস ছিল 140 টাকা, উপর থেকে দেখেন গ্রেভি, রোস্টটা দিয়ে যে কাচ্চির রাইসটা আছে সেটা একটু ট্রাই করি। আমাকে এখন বলবে যে তুমি কত খাও ভাই, কত খাও, আমি এগুলো একা খাবো না ভাই, আমার আগে পিছে মানুষের অভাব নাই। তো আমি এখান থেকে আগে প্লেটে পুরোটা নিয়ে নিই, ছিঁড়ে নিতেছি। রোস্টটা আমার কাছে অ্যাভারেজ লাগতেছে, স্পেশাল কিছু মনে হইতেছে না। রোস্টার চেয়ে আমার কাছে মনে হয় যে 140 টাকার রোস্ট আর হচ্ছে 150 টাকার তেহারি, আমি বলবো যে তেহারিটাই নিতে ভালো হবে। বোরহাইন টেস্টটা ভালো, খুব বেশি ঝাল না, আবার খুব বেশি সাউরি না, আবার খুব বেশি মিষ্টিও না, পারফেক্ট একটা কম্বিনেশন বোরহাইন। কাচ্চির পরে বোরহানি না খেলে আসলে রিফ্রেশিংই লাগে না। আমি কাচ্চি প্লেসে আসলে কখনো জেনারেলি বাদামের শরবত ট্রাই করি না, বাট ওরা আমাকে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে, থ্যাংকস ফর দিস। এটা একটু খেয়ে দেখি, বাদামের শরবতটা বেশি একটা ভালো লাগতেছে না আমার কাছে। সত্যি কথা বলি, পার্সোনালি আমার বাদামের শরবত এমন একটা পছন্দ না, তো ওই তুলনায় আমার কাছে মনে হয় যে বোরহানিটা কম্পারেটিভলি বেশি মজা। এখন আমার মুখ পুড়ে যাবে না তো, এটা মুখে দিলে দেখেন কিন্তু মুখ যাবে না পুড়ে। এত বড় পান আমার মুখে যায় না, আসল কথা হইছে এটা।